বন্ধুরা, এটা এই জিনিসটা শুধু গুলে মুখে লাগিয়ে নিতে হবে। শুধুমাত্র ঘরে থাকা এই জিনিসটা ঠিক আমি যেভাবে বলছি এইভাবে গুলে মুখে লাগিয়ে নিয়ে করে নাও এই শীতের সেরা কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়াল। হ্যাঁ বন্ধুরা, এটা একদম ঘরে থাকা মামুলি জিনিস যেটা কিন্তু তোমার স্কিনে গ্লাস স্কিন করে দিতে পারে। কোরিয়ান গ্লাস স্কিন তো আমরা প্রত্যেকে চাই, তাই না? সবাই আমরা চাই স্কিনটা চকচকে উজ্জ্বল গ্লাস স্কিন হয়ে যাক। গ্লাস স্কিন বলতে কিন্তু বোঝায় হেলদি স্কিন, মানে যে স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ নেই, ব্রণ পিম্পলস হয় না, যে স্কিনে পিগমেন্টেশন বা মেচেতার দাগ নেই, যে স্কিনটা ফ্ললেস বিউটিফুল, কোনো রিঙ্কেল নেই, দাগ ছোপ মুক্ত চকচকে টান টান স্কিন। তো তার জন্যেই আজকের এই ফেসিয়াল ঘরে থাকা জিনিস দিয়ে খুব অল্প সময়, 10 মিনিটে হয়ে যাবে তোমার আজকের এই শীতের সেরা কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়াল। তো বন্ধুরা, এটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে বন্ধুরা আটা, যে আটা আমরা রুটি পরোটা করে খাই, বাড়িতে প্রত্যেকেরই থাকে, সেই আটা এখানে নিয়েছি আমি 1 চামচ। বন্ধুরা, আটার মধ্যে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস থাকে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আটার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে স্কিনটাকে টান টান করে দেয়, স্কিনের দাগ ছোপ মুক্ত করে যায়, ডিপ ক্লিন করে হচ্ছে আটা। তো এখানে আমি নিয়ে নিলাম, দেখো, 1 চামচ ভর্তি ভর্তি আটা। এই আটা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তো আমি নিয়েছি 1 চামচ আটা। এবার এই আটার সাথে সবার প্রথম কি মেশাবো? আমি মেশাবো এখানে একটু চাল গুঁড়ি। চাল গুঁড়ি আমরা জানি কোরিয়ান স্কিন কেয়ারের কিন্তু একটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চাল গুঁড়ি। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন চাল গুঁড়ি। তো 1 চামচ আটা আর 1 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়ির মধ্যে না স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা মানে ম্যাজিক্যাল ক্ষমতা থাকে। আর তাছাড়া চালের গুঁড়ি তোমার স্কিনকে এক্সফোলিয়েট করবে, স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে। তো চাল গুঁড়ি আর আটাটাকে খুব ভালো করে আগে দেখো আমি মিক্স করে নিচ্ছি। এবার বন্ধুরা, এর সাথে মেশাবো আমি একটু অলিভ অয়েল। বন্ধুরা, অলিভ অয়েল কিন্তু শীতকালে স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। অলিভ অয়েল দেখো, একটা শিশু যদি ছোট কেনো, এটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি কোন অলিভ অয়েলটা ভালো, এটা হচ্ছে বার্টলির অলিভ অয়েল। দেখো এই অলিভ অয়েলটা খাওয়াও যায়, এটা হচ্ছে একদম পিওর ভার্জিন অলিভ অয়েল। এটা আমি দেখো গত বছর কিনেছিলাম, আমার কিন্তু 2 বছর ভালো মতন চলছে। কারণ তোমরা যদি শুধু মুখে লাগাবার জন্য কেনো তাহলে দেখবে একটা ছোট শিশি কিনলে বহুদিন চলে। তো একটা অলিভ অয়েল কিনে নিতে পারো, আর যদি একান্তই অলিভ অয়েল না থাকে একটু নারকেল তেল দিয়ে দেবে, নারকেল তেলও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। তো আমি এখানে দিচ্ছি 1/2 চামচ মতন অলিভ অয়েল। তো দেখো আমি এখানে 1/2 চামচ মতন অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল কি করবে, আমার স্কিনটাকে অ্যান্টি এজিং এর কাজ করবে, রিঙ্কেল আসতে দেবে না, স্কিনটাকে টাইট রাখবে, স্কিনের মধ্যে কোনো রকম বয়সের ছাপ দাগ ছোপ বসতে দেবে না। তো এরপরে দেব আমি আর একটা অ্যান্টি এজিং এবং ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মধু। মধু হচ্ছে সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার, যেটা তোমার স্কিনকে না দিনে দিন মানে শুধুমাত্র মধু, আমি তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম শুধুমাত্র মধুর প্যাক লাগিয়ে স্কিনটাকে কিভাবে টাইট ব্রাইট রাখা যায়। মধুও যদি তোমরা একটু হাতে নিয়ে এইভাবে ফেসে লাগাও না, তাহলেও দেখবে এই মধুর প্যাক, হানি প্যাক কিন্তু স্কিনের জন্য খুব ভালো। তো এখানে আমি অ্যাড করছি দেখো 1 চামচ মতন মধু। যদি কারো কাছে মধু না থাকে বা মধু যদি তোমাদের স্যুট না করে, সেই জায়গায় 1/2 চামচ গ্লিসারিন অ্যাড করে দেবে, তাতেও কিন্তু একই রেজাল্ট পাবে। এবার এটাকে গুলবো কি দিয়ে? এটা তোমরা গুলতে পারো দুধ দিয়ে, অবভিয়াসলি আমি দুধ দিয়ে গুলবো, কারণ এই শীতকালে স্কিনটাকে যত বেশি হাইড্রেট করবে, যত বেশি ময়েশ্চার রাখবে, ততই কিন্তু স্কিন গ্লোয়িং থাকবে। তো দুধ দিয়ে গুলতে পারো, অথবা গোলাপ জল দিয়ে গুলতে পারো, অথবা শুধু জল দিয়ে, যদি কিছু না থাকে তোমার কাছে তো শুধু জল দিয়েও গুলে নিতে পারো। তো আমি এখানে দেখো অল্প অল্প দুধ দেবে, দিয়ে ঠিক যতটা কনসিস্টেন্সি প্যাকের দরকার ততটাই দুধ দেবে, দিয়ে এইভাবে গুলে নেবে। দেখো আমি এটাকে গুলে নিচ্ছি। তো দেখো আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার লাস্ট যে জিনিসটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে একটু লেবুর রস। তোমরা অনেকেই বলো দিদি লেবু স্যুট করে না, লেবু লাগালে মুখটা কুটকুট করে বা জ্বালা জ্বালা করে।
লেবুর ডাইরেক্ট ফেসে লাগালে হয়তো ওরকম হতে পারে, বাট এইরকম কোনো প্যাকের সাথে মিক্স করে লাগাবে আর অল্প পরিমাণ দেবে, তাতে দেখবে কিচ্ছু হবে না। কিন্তু লেবু দিলে কি হবে জানো তো, লেবু না ট্যানটাকে ইনস্ট্যান্টলি তুলে দেবে, দাগ ছোপ তুলতে খুব বেশি সাহায্য করবে, একটা ন্যাচারাল ব্লিচিং এর কাজ করবে লেবু। তো দেখো আমি এখানে 8 থেকে 10 ফোঁটা লেবু এখানে অ্যাড করে দিলাম, তো রেমেডি কিন্তু আমার তৈরি হয়ে গেল। খুব ভালো করে মিক্স করে নেবে। এবার দেখো রেমেডি আমার রেডি হয়ে গেল, ঠিক এই কনসিস্টেন্সিতে গুলবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়। এই প্যাকটা কিন্তু তোমার আর একটা উপকারও করবে, সেটা হচ্ছে অনেকেরই দেখবে ফেসে ছোট 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 হেয়ার থাকে, সেগুলোও কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করবে। এটা কিন্তু করতে করতে ধীরে ধীরে কিন্তু দেখবে সেই ছোট ছোট লোমগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তার গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো পরিষ্কার মুখে এটা লাগাতে হবে, দেখো ভালোভাবে এইভাবে আগে লাগিয়ে নেবে, সম্পূর্ণ মুখে পরিষ্কার মুখে এটা আমি লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি না, প্রত্যেকটা জিনিস তোমার স্কিনটাকে টাইট করবে, সাথে সাথে উজ্জ্বল চকচকে ফর্সার দিকে নিয়ে যাবে এবং স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেবে। এই যে শীতকালে আমাদের স্কিনে কোনো গ্লো থাকে না, না ডালনেস এসে যায় স্কিনটাতে, সেটা কিন্তু আসবে না। আর দেখো বন্ধুরা এই হোম রেমেডি তুমি একদিনই করলে তারপরে আর করলে না তাহলে তো হবে না, হোম রেমেডি একটু নিয়ম করে করো। এটা যেমন তোমরা সপ্তাহে একদিন কি দুদিন করতে পারো, স্নানের আগেও করতে পারো আবার সন্ধ্যের দিকেও করতে পারো, যখন তোমাদের সুবিধে। তবে এখন খুব শীতকাল তো স্নানের আগেই করে নেবে সকালের দিকে, সেটাই ভালো হবে। তো দেখো এইভাবে পুরো ফেস প্যাকটা ভালো করে আগে লাগিয়ে নেবে, লাগিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে মুখে। 10 থেকে 15 মিনিট পরে, 10-15 মিনিট পরে কি করবে, হালকা হাতে এইভাবে রাব করবে, যখন ওঠানোর হবে হালকা হাতে রাব করবে। যদি দেখো প্যাকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, হাতে একটুখানি এই দুধ লাগিয়ে নেবে, দুধ দিয়ে দিয়ে রাব করে নেবে, এইভাবে একটু একটু করে দুধ নেবে, যে জায়গাটা শুকিয়ে শুকিয়ে গেছে এইভাবে দুধ করে হালকা রাব করে নেবে। তার ফলে কি হবে, ওই যে আমি দিয়েছি চালের গুঁড়ি, তার ছোট ছোট যে গ্রেনিউলসগুলো না, তোমার স্কিনটাকে হালকা স্ক্রাবিং করবে, ডেড স্কিন উঠে যেতে সাহায্য করবে। শীতকালে ডেড স্কিন প্রচুর পরিমাণে জমে যায়, তো তার ফলে স্কিনটা ডাল দেখায়। তো দেখো এইভাবে, এবার হালকা হাতে এইভাবে মিশিয়ে নেওয়ার পর কি করবে, মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে অথবা আগে একটুখানি মুছে নেবে, একটা ভিজে টাওয়েল দিয়ে মুছেও নিতে পারো বা এইভাবে স্পুনে করেও তুলে নিতে পারো, তাহলে কি মেসি হবে না, বেশি জলও লাগবে না এবং তোমার স্কিনটাও পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়, শীতকালে তোমার স্কিনটা একদম গ্লোয়িং চকচকে হয়ে যায়। ব্যাস এবার আর কিছুই না, যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, আর কিছুই না, যদি স্নান করে এসে যদি সকালের দিক হয় সানস্ক্রিন লাগিয়ে নেবে, যেটা তোমার ইচ্ছা সেটাই লাগিয়ে নেবে। তো আমি এখানে একটু নিভিয়া সফট লাগিয়ে নিচ্ছি, নিভিয়া সফট তো দ্য বেস্ট ময়েশ্চারাইজার আমার মনে হয়। তো দেখো ব্যাস আর কিছুই করতে হবে না, স্কিনটা দেখবে অনেক বেশি গ্লোয়িং চকচকে উজ্জ্বল থাকবে। এটা তোমরা সপ্তাহে দুদিন করে করবে তাতেই যথেষ্ট। দেখো মনে হচ্ছে কি না যে কোনো একটা দামি ফেসিয়াল আমি করিয়ে এসেছি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, ট্রাই না করলে তো বুঝতে পারবে না তাই না। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন বাই বাই।